এবার এক পর্দায় দেখা যাবে জনপ্রিয় তিন তারকাকে, যারা নিজ গুণে অনন্য, যার যার অবস্থানে। আবারও দুই বাংলার এক হবে এই সিনেমা দিয়ে। নির্মাতা তানিম রহমান অংশ নিয়ে আসছেন খেলা হবে নামে নতুন ছবি। এরই মধ্যে সরগোল পড়ে গেছে, কারণ এতে থাকছে পরিমণি, বুবলি এবং টলিউড সুপারস্টার প্রসেনজিৎ। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে, তবে এ মাসে শুরু হবে সিনেমার গুরুত্বপূর্ণ কাজ। প্রসেনজিৎ, বুবলি, পরিমণি ছাড়াও এ ছবিতে দেখা যাবে মুশফিক ফারান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। প্রযোজনা করবে টিএম ফিল্মস। আগে শোনা গিয়েছিল খেলা হবে ছবিটির বেশ কিছু অংশের শুটিং কলকাতায় সম্পন্ন হবে, সেই অনুযায়ী এরই মধ্যে মিলছে অনুমতিপত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়। অনুমতিপত্রটি গ্রহণ করেছেন নির্মাতা তানিম রহমান অংশু।